মাদকসেবীদের পরিবারে গিয়ে সতর্ক করলেন নবাগত ওসি মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার মাদক কিশোর গ্যাং নারী নির্যাতন নির্মূলে বিট পুলিশিং কার্যক্রম জনসচেতনতামূলক বার্তা নিয়ে মাদকসেবীদের ঘরে ঘরে গিয়ে সতর্ক করলেন নবাগত ওসি হারুনুর রশিদ রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার রাঁধুনী মোড়ায় 10 নং ওয়ার্ডে থানা পুলিশ মহড়া দেন এভাবে পুলিশের বিশেষ মহড়া অব্যাহত থাকবে বলে জানান নবাগত ওসি হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হারুনুর রশিদ রাঁধুনী মোড়ার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন নিরাপত্তার কারণ হচ্ছে যে এলাকা আমরা নিরাপদ রাখবো তেমন এখানে যারা এলাকাবাসী আছেন দয়া করে একটু আপনি শুনেন এখানে আমাদের যে একটা আপনাদের যে একটা এখানে একটা শুনছি যে মাদক এবং অন্য সংক্রান্ত এখানে যে পরিমাণ দেখা যাচ্ছে কিন্তু আমি এসে এখানে পাচ্ছি না দয়া করে আপনারা এখানে আমাকে তথ্য দেওয়া লাগবে সর্বোচ্চ 2 জন থাকতে পারে আমরা এখানে শত শত মানার আছি আছে নাকি সুতরাং আমাদের কাছে তারা কিছু না সুতরাং এই ক্ষেত্রে আমরা সবাই একত্রবদ্ধ হয়ে যারা মাদক এবং এদের সাথে জড়িত আছে তাদেরকে প্রতিহত করবো যদি এলাকায় কোনো অপরিচিত লোকজন আসে এখানে রেখে থানায় ফোন দেবেন আজ আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন যে কেন কি জন্য আপনি এখানে এসেছেন তার কারণটা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন সে আসলো তা দেখতে হবে এবং কি কিভাবে সে কাজ করতে এগুলো আপনারা পর্যবেক্ষণ করতে হবে তারপর আপনার কি যদি সন্দেহ হয় আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের টাকা অবশ্যই সাড়া দেব এখানে যারা অন্যান্য বা বোনেরা যারা আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনার ছেলে সন্তানকে কোথায় যাচ্ছে কিভাবে সে আছে লেখাপড়া করছে কিনা ঠিক আছে কিনা এগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনার সুতরাং এগুলো আপনি দেখবেন আমরা আপনাদের সাথে আছি এখানে যারা দোকানদার ভাইরা আছে দোকানদার ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এখানে যদি অপরিচিত কোনো লোকজন আসে অথবা কোনো প্রকার অন্য কোনো কাজ অবৈধ কোনো কাজের জন্য যারা যদি চেষ্টা করে সেক্ষেত্রে আমাদেরকে একটু জানাবেন আমরা এগুলো আন্তরিকভাবে দেখি চেষ্টা করবো এখান থেকে সামাজিক যে ব্যাধিগুলো আছে এগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা সবসময় আপনাদের সাথে থাকবো এখানে আমরা যারা আছি আপনাদের কাছে বিনীতভাবে আরেকটা অনুরোধ থাকলো যারা আসে নাই যারা এদিক সেদিক আসে তাদেরকে মেসেজটা পৌঁছে দেন আমার এই মেসেজটা এলাকায় এই সকল অপকর্মে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিয়ে সমাজকে আলোকিত করার সুযোগ দেওয়ার আহ্বান জানান পুলিশ তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে নিশ্চিত করেন পুলিশ পপুলার বিডি নিউজ হাজীগঞ্জ চাঁদপুর